পেঁয়াজ কষি পেঁপে কষি মরিচ কষি আদা রসুন কষি ডিম আর গাজর কষি। প্রথমে ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি শক্ত করে ভাত রান্না করে নেব। চালটা আমি ভালো করে ধুয়ে নেব। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে জল গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব গরম মশলা। এখন দিয়ে দিব ধুয়ে রাখা চাল। ভাত না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিব সামান্য লবণ। 70% ভাত হয়ে গেছে। এখন আমি নামিয়ে জল ঝরিয়ে নিব। ঠান্ডা জল দিয়ে ভাতগুলো ধুয়ে নিব যাতে ঝড় ঝরা থাকে। এখন অন্য একটি পাত্রে আমি সবজিগুলো সিদ্ধ করে নেব। আর দিয়ে দিব সামান্য লবণ। ভালো করে সিদ্ধ করে নেব। সবজিগুলো হয়ে গেছে, এখন আমি জল ঝরিয়ে নেব। দিয়ে দিব তেল। দিয়ে দিব রসুন আর আদা কুচি। এখন দিয়ে দিব একটা ডিম আর দিয়ে দিব কুচি করে রাখা মাংস। দিয়ে দিব লবণ আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। দিয়ে ভালো করে মিক্স করে নিব। দিব সিদ্ধ করে রাখা সবজিগুলো। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা ভাত। নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব। এই তো নেড়ে চেড়ে শেষ হয়ে গেল আমার ফ্রাইড রাইস। এখন আমি নামিয়ে নিব।
এই তো হয়ে গেল ঘরে থাকা সামান্য জিনিস নিয়ে ঝটপট ফ্রাইড রাইস। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে একটা লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।